তুমি কথা বলছো না কেন? তুমি কল দিয়েছো কেন? কেন আমি কি তোমাকে কল করতে পারি না? না, তোমার জন্য আমার খারাপ লাগছে। এসব কথা নাটক সিনেমায় ভালো মনে হয় তোমার মুখে না। খারাপ যদি লাগতো তাহলে তুমি আমাকে আরো আগে কল দিতে, এত পরে না। আজ আমার বিয়ের 4 দিন চলে, বিয়ের 3-4 দিন আগেও তোমার সাথে আমার কথা হয়েছে। এতদিন কোথায়? কেমন আছো তুমি? ভালো। আমি জানি তুমি ভালো না, খেয়ে না ঘুমিয়ে অসুস্থ হয়ে যাচ্ছ, কিন্তু তুমি ঠিকই ভালো আছো। বিয়ের আগে কত বলেছি তোমাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হবে, দম বন্ধ হয়ে আমি মরে যাব, বাঁচব না একদিনও। কিন্তু এখন ঠিকই রং বেরঙের ফটো তুলছো জামাইয়ের সাথে, এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, হাতে হাত রেখে ফেসবুকে ফটো আপলোড করছো, ক্যাপশন দিচ্ছ লাভ অফ মাই লাইফ। অথচ সপ্তাহ এখানে আগে আমি ছিলাম তোমার লাভ অফ মাই লাইফ, কি ছিলাম না? এতদিন এত চেঞ্জ। তুমি আসলে আমাকে ছাড়া ভালোই আছো, সবাই ভালো থাকে, শুধু বলার জন্য বলে, তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না। তুমিও বলার জন্য বলেছো।